আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ দিবস এবং প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অন্ডাল ট্রাফিক গার্ড থানার পক্ষ থেকে একটি সচেতনতা র্যালি বার করা হয়। এই র্যালিটি উখড়া আদর্শ হিন্দু হাই স্কুল থেকে শুরু হয় এবং বাজপেয়ী মোড়ে স্কুল মোড়ে এসে পৌঁছায়। এই র্যালিতে আদর্শ হিন্দু হাই স্কুলের এনসিসি ক্যাডেট ও স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন উখড়া চেম্বার অফ কমার্সের পরিবারের সন্তানরাও। অংশ নেন আদর্শ হিন্দু হাই স্কুলের ছাত্রছাত্রীরাও। উপস্থিত ছিলেন অন্ডাল ট্রাফিক গার্ড থানার ইনচার্জ প্রবীর কুমার সিং, ট্রাফিক পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়ার প্রবীর কুমার পাল, উখড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজু মুখার্জি, চেম্বার অফ কমার্সের আধিকারিক সীতারাম বারনোয়াল প্রমুখ। উপস্থিত ট্রাফিক গার্ড প্রবীর পাল বলেন, কিছু মানুষ ট্রাফিক মেনে চলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। গাড়ি চালানোর সময় প্রায় ট্রাফিক পুলিশ মানুষকে সচেতন করে তোলে যে গাড়ি চালানোর সময় একটি সিট বেল্ট পরা বাধ্যতামূলক এবং একটি টু হুইলার গাড়িতে একটি হেলমেট, যা আপনার জীবন বাঁচাতে পারে। ট্রাফিক নিয়ম মেনে চললেই জনগণের উপকার হয় এবং তাদের পরিবারেরও উপকার হয়। গতকাল 5 সেপ্টেম্বর আমাদের হচ্ছে ডিক্লেয়ার করেছিলেন পুলিশ ডে হিসাবে। এর সাথে সাথে আমাদের যে এডিপিসি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার, তার হচ্ছে জন্মদিন রাইজিং ডে, সেই দুটোকে মাথায় রেখে আমরা 7 দিন ধরে বিভিন্ন থানা, আমাদের যত থানা ভারী ট্রাফিক গার্ড আছে সব বিভিন্ন ইউনিটে 7 দিনের নানা রকম প্রোগ্রাম আমরা নিয়েছি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তার মধ্যে আজকে এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমাদের ট্রাফিক র্যালি হলো একটা আদর্শ স্কুল, আমাদের অন্ডাল পরিবার, আমাদের চেম্বার অফ কমার্স ছিল, আমাদের টোটো ইউনিয়ন ছিল, নবানু ক্লাব মেম্বারও ছিল আজকে। তো এই র্যালিটা আমরা শুধুমাত্র যে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে চাই যে আমরা ট্রাফিক আইনটা মেনেছি। আর মানে বিশেষ কোনো বার্তা দিলেন সাধারণ মানুষকে? বার্তা একটাই, আমরা ট্রাফিক রুলটা ফলো করুন এবং ট্রাফিক পরিচালনার ক্ষেত্রে যারা দিনরাত রাস্তার উপর পড়ে আছে, আমাদের সিভিক ভাই, আমাদের ফোর্স অফিসার, তাদের হেল্প করুন। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নয়, এটা আপনাদের পরিবার, আপনার জীবন সুরক্ষার জন্যই কাজে লাগবে, আমাদের এটা হেল্প করুন এবং আমাদের সহযোগিতা। অন্যদিকে পুলিশ দিবস উপলক্ষে অন্ডালের উখড়া পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় আনুষ্ঠানিকভাবে। পুলিশ দিবস উপলক্ষে আগামী 7 দিন ব্যাপী চলবে নানা কর্মসূচি পুলিশের পক্ষ থেকে। এদিনের এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তারা, উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞরাও, যেখানে বিনামূল্যে বহু মানুষ চক্ষু পরীক্ষাও করান। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। খুলে এবং স্বচ্ছ বাতাবরণ মে ঘর বনানে কা সপনা পুরা করনে কে লিয়ে গোবিন্দ ধাম লেকার আয়া হ্যায় ড্রিম হাউস প্রজেক্ট, ও ভি রানীগঞ্জ জামুড়িয়া শহর কে বিলকুল নিকট NH-60 সে মহজ কুছ কদমো কি দূরি পর কুনস্তোড়িয়া তপসি পেট্রোল পাম্প কে নিকট গোবিন্দ ধাম মে আপকো মিলেঙ্গে উচিত কিমত অর আসান কিস্তো পর প্লটস অর ডুপ্লেক্স। গোবিন্দ ধাম প্লট মে 24 ফিট রোড কে সাথ টেম্পল পার্ক, কিডস প্লেইং এরিয়া অর ভি বহত কুছ উপলব্ধ হোগা। গোবিন্দ ধাম রেসিডেন্সিয়াল কমপ্লেক্স সে মহজ 4 কিলোমিটার কে দায়রে মে রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, মার্কেট, হসপিটাল, স্কুল কি সুবিধা হোগি উপলব্ধ। গোবিন্দ ধাম মে প্লটস অর ডুপ্লেক্স বুক করনে ওয়ালো কো মিলেঙ্গে অ্যাট্রাক্টিভ গিফটস, তো ফির দের কিস বাত কি। আপকে সপনো কো পুরা করনে গোবিন্দ ধাম লেকার আয়া হ্যায় ড্রিম হাউস প্রজেক্ট, সম্পর্ক করে 9332202961, 7001804855।